শীতকাল মানেই খেজুরের রস। আচ্ছা, শীতকালেই কেন হয় খেজুরের রস? গ্রীষ্ম, বর্ষা বা অন্য ঋতুতে কি পাওয়া যায় না? আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। শীতকাল এলেই প্রকৃতির মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য যেন ফুটে ওঠে। নতুন ধানের আমেজ, নতুন নতুন পিঠে, আর তার সাথে নলেন গুড়। আহা, খেজুরের গুড় সে স্বাদ যেন ভোলার নয়। আচার্য জগদীশচন্দ্র বসু বলে গেছেন যে সব গাছেরই প্রাণ আছে, অনুভূতি আছে, দুঃখ কষ্টও হয়। তা মানুষের যেমন হয় সেরকম খেজুর গাছেরও নিশ্চয়ই হয়। শীত পড়লেই খেজুর গাছের কষ্ট শুরু হয়ে যায় আমাদের মিষ্টি রস দেওয়ার জন্য। যারা খেজুর গাছের রস বের করে তারাই জানে যে গাছ কি পরিমাণ কষ্ট করে। গাছের মধ্যে ছাল ছাড়িয়ে তার মধ্যে একটা ছোট্ট পেরেক বা একটা সূক্ষ্ম কাঠি লাগিয়ে তার মধ্যে হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হয়, আর সেই হাঁড়ির মধ্যেই টপ টপ করে জমা হতে থাকে খেজুরের রস। তবে কেন শীতকালেই এই খেজুরের রস মিষ্টি হয়? অন্য সময় কি হয় না? খেজুর গাছের আরেক নাম হলো ক্ষতবৃক্ষ বা উন্ডেড ট্রি। হাজারো কষ্ট সহ্য করা হলেও খেজুর গাছ আমাদের সুস্বাদু রস দিয়ে থাকে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, কেনই বা শীতকালে খেজুরের রস বের হয়, গ্রীষ্ম বা বর্ষাকালে কেন হয় না? খেজুর গাছ এক ধরনের তাল জাতীয় বৃক্ষ। ডাব, তাল, সুপারি এসব গাছের মতোই খেজুর গাছ। খেজুর গাছের কাণ্ড নরম, রসালো। বয়স বাড়ার সাথে সাথে কাণ্ড শক্ত হতে থাকে। শুষ্ক মরুভূমিতে এরা ভালো জন্মায়, তবে বিশ্বের নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেও এদের ব্যাপক বিস্তৃতি লক্ষ্য করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক খেজুর গাছের রস কিভাবে তৈরি করা হয়। সাধারণত সব গাছ মূলের মাধ্যমে জল শোষণ করে। এই জল পাতায় পৌঁছে গেলে পাতায় সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে খাবার তৈরি হয় তা হলো গ্লুকোজ। গ্লুকোজ পরে সুক্রোজ বা চিনিতে রূপান্তরিত হয়। গাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য এই সুক্রোজ বা চিনি খরচ হয়ে যায়। খরচ হওয়ার পর যদি চিনি বেঁচে থাকে তাহলে সেই চিনিগুলো স্টার্চ নামক অদ্রবণীয় জটিল শর্করা হিসাবে জমা থাকে। চিনির মিষ্টি হলেও স্টার্চ কিন্তু মিষ্টি নয়। বর্ষাকালে মাটিতে প্রচুর জল থাকে, তাই মূলের মাধ্যমে প্রচুর জল শোষণ করে গাছ এবং পাতাতে প্রচুর খাদ্য তৈরি হয়। শীতকালে মাটিতে জল কম থাকে, তাই জলের অভাবে পাতায় কম খাদ্য তৈরি হয়। শীতকালে স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখার জন্য খেজুর গাছ অতিরিক্ত খাদ্য মজুত করে রাখে। তাপমাত্রা কমতে শুরু করলে মূল থেকে জলের যে শোষণ সেটাও কমতে থাকে, আর তাপমাত্রা কমে যাওয়ার সংকেত খেজুর গাছের কোষে কোষে পৌঁছালে এক ধরনের এনজাইম ক্ষরণ হতে থাকে, যা আমরা অ্যামাইলেজ এনজাইম বলে জানি। এই এনজাইমের প্রভাবে গাছের জমিয়ে রাখা স্টার্চ ভেঙে আবার সুক্রোজ বা চিনিতে পরিণত হয়। মূল থেকে উঠে আসা জলের সাথে এই চিনি মিশে একটি মিষ্টি শরবত তৈরি হয়। এটিই হলো খেজুরের রস। যেহেতু মূল থেকে ওঠা জল উপরের দিকে ধাবিত হয়, তাই রস উপরের অংশে থাকা কোনো ক্ষত দিয়ে বের হয়, যেটা আরোহণকারীরা গাছের ডগার ঠিক নিচ অংশটা কেটে বের করে নেয়। শীতকালে গাছের প্রস্বেদন কম হয়, তাই গাছ থেকে খুব কম পরিমাণ জল বাষ্পাকারে বের হয়। গাছে ক্ষত থাকলে সেই ক্ষত দিয়ে চিনি মিশ্রিত রস বের হয়। রস যত বের হবে তত ব্যাপন চাপের ঘাটতি সৃষ্টি হয় গাছের মধ্যে, আর এই চাপ ঘাটতির কারণে একটি চোষণ শক্তির উদ্ভব হয়। এই চোষণ শক্তির প্রভাবে মাটি থেকে আরও জল শোষিত হয় এবং শীতকাল জুড়ে রস বেরোতে থাকে। একটি খেজুর গাছের বয়স কমপক্ষে 5 বছর না হলে কিন্তু এই রস বের হয় না, আর এই রস সাধারণত শীতকালেই মিষ্টি হয়ে থাকে। তবে একটি গাছ পুরো শীতকাল জুড়ে প্রায় 150 থেকে 160 লিটার পর্যন্ত খেজুরের রস বের করতে সক্ষম। আর শীতকাল ছাড়াও গ্রীষ্মকাল বা বর্ষাকালেও এই রস পাওয়া যায়, তবে সেটা কিন্তু মিষ্টি হয় না। সাধারণত আর্দ্রতার প্রভাবে বর্ষাকালে বা গ্রীষ্মকালে এই রসটা টক হয়ে যায়, যেটাকে আমরা গেজে যাওয়া বলি। এটাকে অনেক সময় তাড়ি নামেও বিক্রি করা হয় অন্যান্য সময়, যেটা একটা নেশার দ্রব্য হয়ে থাকে।
আর এটাই আবার শীতকালে হয়ে ওঠে মিষ্টিতে ভরপুর। কি প্রকৃতির আজব সৃষ্টি, তাই না? এরকম আরো তথ্য জানার জন্য এক্ষুনি ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।